এটা চাঞ্চল্যকর ঘটনা। হাতমহলার পৰা পৰিল বন করা কিশোরী, সিসিটিভির এটা ভিজুয়েল। ডিব্রুগড় পল্টন বাজারের ডাক্তার মুকেশ ফুগলা নামৰ এজন চিকিৎসকৰ ঘৰত কাম কৰিছিল মীনা নামৰ কিশোরীগৰাকীয়ে। উপর চিকিৎসকজনের পত্নীর কাপড় মেলিবলৈ গৈছিল কিশোরীগৰাকী, আর সেই সময়তেই ঘটি গল ভয়ঙ্কর ঘটনাটো। বস্তুটো হুখাবলে ডক্টর মুকেশ ফুগলার মাক এই ছোৱালীজনীক টিনৰ পাতৰ ওপৰত উঠাই দিলে। উঠাওতে মানে ছোৱালীজনী বেলেন্সটো বুঝি নাপালে, তার মনত এটো নাথাক মানে ই ভাবিব নোৱাৰিলে যে এটো মানে ফাইবার টিনটো আছে, মই ইয়াত ৱেটটো দিলে ফাটি পৰি যাব। এটো মন নিদিলে সি আগবাঢ়ি গল বেচারি। আগবঢ়াৰ পিছতে এনেকুৱা মানে বিদৰল বিদাৰক দৃশ্য ঘটনাটো ঘটিলে। ওপৰৰ টিনৰ পৰা হাতমহলাৰ তললৈ পৰি গল কিশোৰীগৰাকী, পৰিল পাৰ্ক কৰি থোৱা এখন গাড়ীৰ ওপৰত, লগে লগে কৰুণ মৃত্যু। ফাইবার গ্লাছটো ফাটি গল, ফাইবার টিনটো একদম উপরের পর সিক্স ফোনের পর একদম টপর তললে পড়লে আর লগে হি মৃত্যুগতি প্রাপ্ত হল। এই ঘটনার পছতে অট্টালিকাটোর সহদত উত্তেজনা। স্থানীয় লোকে হুলস্থলীয় পরিবেশের সৃষ্টি করলে। ডিব্রুগড় আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। উত্তেজিত রাইজে চিকিৎসকগৰাকীৰ পত্নীৰ বাবে কিশোরীগৰাকীয়ে করুণ মৃত্যুক সাবতি লওয়ার অভিযোগ। মহিলাগৰাকীক গ্রেপ্তারের দাবি জানাইছে একাংশই। কিশোরীগৰাকীৰ পৰিয়ালক উচিত ক্ষতিপূৰণৰ দাবী। এই ঘটনাৰ পাছতে হুকৰ চাহ অঞ্চলটোত। ডিব্ৰুগড়ৰ পৰা হোমেন ফুকন, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।